গতকালকে যে পেঁয়াজের দাম ছিল 35 টাকা কেজি, আজকে সেই পেঁয়াজ 40 টাকা কেজি। তার একটাই কারণ, যার লাগবে 5 কেজি সে নেয় 10 কেজি। ছেলে মেয়ে খাওয়াই দিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ব্রয়লারটা মনে হয় আগে রেটে আছে 250 টাকা, এবং আমরা পাকিস্তানিটাই বাড়ছে, পাকিস্তানি বিক্রি করতেছি মনে করেন 350 থেকে 360, এবং আমাদের দেশি মুরগি অতিরিক্ত বাড়ছে এবং মনে করেন 650 টাকা, আর লেয়ার মুরগিটা হইলো মনে করেন 300 টাকা কেজি। সাধারণ মানুষের তো আমাদের না বিশ্বাস, আগে একটা ফ্যামিলিতে আমাদের যদি 20,000 টাকা খরচ হয়েছে মাসে খাবার, এখন সেটা হচ্ছে 35,000। আমাদের কিন্তু আয় রোজগার এক টাকা বাড়ে নাই, বরং কোনো কোনো ক্ষেত্রে কমছে। তো এই পরিস্থিতিতে আমাদের চলাটা আসলে, আমি আগে মুরগ কিনতাম 4-5টা, এখন আজকে আসছি একটা মুরগ নিব, ছেলে মেয়ে খাওয়াই দিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। 126 টাকা ডর্জন লাল ডিম, সাদা ডিম 120 টাকা, হাঁসের ডিমের দামটা একটু বাড়ছে। হাঁসের ডিম আগে ছিল 180 টাকা, এখন 190 টাকা 200 টাকার মতো। হাঁসের ডিম বাড়ার কারণ ভাই, এটা আমরা নিজেরাও বলতে পারি না, এটা তো গ্রাম অঞ্চলের মাল, ওখানে তো যাওয়া হয় না, অন্যরা নিয়ে আসে ওখান থেকে, আড়তদাররা কিনে, আড়তদের কাছ থেকে আমরা আনি। প্যাকেট চিনি যেটা, এটা বিভিন্ন কোম্পানি থেকে কিনা রেট যা, গায়ে রেট যা, আমরা তা দিয়ে কিনন লাগে। তো দেখা গেছে এই কারণে আমাদের কোনো লাভ হইতেছে না, এই কারণে আমরা প্যাকেট চিনিটা লই নেই। আর আপনার খোলা চিনি এখন পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে, কিন্তু আপনার দেখা গেছে কিনা ফুরিয়া যায় 105,500 টাকা বস্তুই ফুরি যায়, 110 টাকা কিনা ফুরি যায়। তো দেখা গেছে আপনার 112 টাকা খুচরা লন জানা ঝামেলা, 2 টাকা বাংতি থাকে না, এই কারণে আর কি আমরা খোলা চিনিটা কম বেশি। আপনার গায়ের রেট 112 টাকা, দেখা গেছে আপনি কিনো ফুরিয়া যায় 112 টাকা। তো দেখা গেছে বাড়তি তো সাউন্ড জানা অনেক কাস্টমার আছে, দেখা গেছে গায়ের রেট চেয়ে কি কারণ বাজার আসলে কেউ বেশি দেয়নি, অনেকের লাগে যাই দামে লয়ে যায়, কারণ আমরা প্যাকেট চিনিটা কয়েক ছোলা বুট এখন তো একটু বেঁচে কিনা ভালো দেখা যাচ্ছে, রমজানদের সামনে ছোলা বুট সাপ্লাই ভালো আছে, দামও স্বাভাবিক আছে, দাম বাড়ে না অতটা। ছোলা প্রথম অবস্থা ছিল 90-95, এখন 85-90 টাকা, আগে ছিল 90-95, এই এক সপ্তাহের ভিতরে 85 টাকা ছোলা আসছে কেজিতে, 5-60 টাকা কমছে ছোলা। খেসারির ডাল আসছিল 90 টাকা, এখন 80 টাকা, তারপর ডাবলি 70 টাকা, অ্যাঙ্কার 70 টাকা, চিনি 112-115 টাকা, সর্বহ সব মালই ভালো আছে, বেচা কিনা ভালো হইতেছে মোটামুটি। তাহলে সবজি এখন খুব কম চলে, শীতকালে লাউ খেয়ে তো লাউ চলে না, অনেক সবজির দাম কম এখন। আপনার পেঁপে আছে 30 টাকা কেজি, সাদনা অনেক দাম আছে, এখন সাদনা আছে 130-140 টাকা কেজি, খিরে আছে 40-30, শসা 40-30 টাকা, এবং আমার ওই যে উস্তা দামও অনেক কমছে, উস্তা আছে 70-80 টাকা কেজি, পটলের কত সপ্তাহ ছিল 100 টাকা, সপ্তাহে 70-80 টাকা কেজি, 60 টাকা কেজি বেচা যায়। লাউ আছে 40-50 টাকা পিস, সিজিং আছে 50-60 টাকা কেজি, ভালো মিষ্টি কুমড়া আছে 30 টাকা কেজি, সবজি দাম মোটামুটি কমে আছে, কোনো জিনিস বেশি বেগুনটা 60 টাকা কেজি আছে। গতকালকে যে পেঁয়াজের দাম ছিল 35 টাকা কেজি, আজকে সেই পেঁয়াজ 40 টাকা কেজি। তার একটাই কারণ, যার লাগবে 5 কেজি সে নেয় 10 কেজি, যার লাগবে 10 কেজি সে নেয় 20 কেজি। পাবলিক মনে করছে পেঁয়াজ আর খেতে নাই, পেঁয়াজ পাবে না, কিন্তু পেঁয়াজ খেতে পুরোপুরি রয়েছে, একটা পেঁয়াজও খেতে থেকে এখন ওঠে নেই, কিন্তু পাবলিকের এই উল্টোপাল্টার কারণে পেঁয়াজের দাম বাড়তেছে, আর কোনো কারণ নাই। 40 টাকা ইন্ডিয়ানটা 40 টাকা, যে পেঁয়াজ গতকালকে কিনছি আমি 30 টাকা কেজি, আজকে সেই পেঁয়াজ 36 টাকা কেজি পাইকারি।